একাদশ শ্রেণীর শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা আজকে আমরা দেখব পেপার কোমাটোগ্রাফি মূলনীতি পেপার ক্রোমাটোগ্রাফি হল বন্টন বা বিভাজন শ্রেণীর কোমাটোগ্রাফি এক্ষেত্রে নিষ্ক্রিয় মাধ্যম হোয়াটম্যান ফিল্টার কাগজে শোষিত পানি স্থির মাধ্যম রূপে এবং চলনশীল মাধ্যম বা সচল মাধ্যম রূপে জৈব দ্রাবক ব্যবহৃত হয় তাহলে এখানে ফিল্টার কাগজে শোষিত পানি স্থির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় আর চলনশীল মাধ্যম বা সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় জৈব দ্রাবক হোয়াটম্যান্ট ফিল্টার কাগজের সেলুলোজ সবসময় অল্প পরিমাণ পানি শোষণ করে রাখে ফলে হোয়াটম্যান কাগজে স্থাপিত নমুনা মিশ্রণের যৌগসমূহ এক্ষেত্রে দুটি অমিশ্রণীয় দ্রাবক যেমন স্থির মাধ্যম রূপী পানি ও সচল মাধ্যম রূপী জৈব দ্রাবকে এদের দ্রাব্যতার পার্থক্যের ভিত্তিতে পৃথক পৃথকভাবে বিভাজিত হয়ে পড়ে তখন পানিতে বেশি দ্রবণীয় যৌগটি কম বেগে এবং জৈব দ্রাবকে বেশি দ্রবণীয় যৌগটি বেশি বেগে গতিশীল দ্রাবকের সাথে প্রবাহিত হয় দ্রব ও দ্রাবকের গতিবেগের আনুপাতিক হার আর এফ রিটেনশন ফ্যাক্টর বা রিলেশন ফ্যাক্টর এর মান থেকে উৎপাদন যোগকে শনাক্ত করা হয় বিভাজন ক্রোমাটোগ্রাফিতে উপাদান যোগের সর্বাধিক গারত্বের ফ্রন্টের দূরত্ব ও সচল মাধ্যম দ্রাবকের ফ্রন্টের দূরত্বের অনুপাতকে যোগটির আরেফমান মান বলে সংক্ষেপে আরেফ সমান উপাদান যৌগ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা গতিশীল দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব প্রয়োজনীয় উপাদান নমুনা মিশ্রণ জৈবদ্রাবক প্রোপানল বা এসিটন বা ফিউরান পানি প্রয়োজনীয় যন্ত্রপাতি হোয়াটম্যান ফিল্টার কাগজ ডাকনাযুক্ত ক্রোমাটোগ্রাফি জার কেপিলারি টিউব বা ড্রপার স্কেল ও পেনসিল হেয়ার ড্রায়ার গ্লাসরড ধারক ও ক্রিপ কাজের ধারা ক্রোমাটোগ্রাফি ঝারের উচ্চতা অনুসারে পনেরো থেকে বিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং দুই থেকে তিন সেন্টিমিটার প্রস্থের হোয়াটম্যান ফিল্টার কাগজ না ফিল্টার কাগজের দু প্রান্তে দুই সেন্টিমিটার দূরত্বে পেনসিল দিয়ে দুটি ব্রেস লাইন ও ফ্রন্ট লাইন সমান্তরালভাবে আঁকি নমুনা বিশ্লেষণে প্রয়োজনে দুই থেকে চার ফুটা দ্রাবক যোগ করে দ্রবণ তৈরি করে চিত্রমতে ফিল্টার কাগজটিকে গ্লাস রড ধারকে ক্রিপ ক্রিপযুক্ত করি এখন ক্যাপিলারি টিউব বা ড্রপারের সাহায্যে নমুনা পদার্থ নিয়ে ফিল্টার কাগজে বেস লাইন বরাবর নমুনা পদার্থের দ্রবণের ফোঁটা দেয় এখন হেয়ার ড্রায়ার এর গরম বাতাসে নমুনার ফোটা শুকিয়ে নিই এখন ক্রোমাটোগ্রাফি জারে দেড় সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত প্রয়োজনীয় দ্রাবকটি নেই এর মধ্যে নমুনা পদার্থের ফোটাযুক্ত ফিল্টার কাগজটি জারের মধ্যে এরূপে স্থাপন করি যেন কাগজটির নিচের অংশ দ্রাবকে নিমজ্জিত থাকে এবং নমুনাযুক্ত ফোঁটাটি দ্রাবকের সামান্য উপরে থাকে এখন জারটির উপর ঢাকনা দেই এবং জারের তল দেশ থেকে দ্রাবকটি উপরে দেওয়া ফ্রন্ট লাইনে না পৌঁছানো পর্যন্ত সিস্টেমটিকে স্থির অবস্থায় রেখে পর্যবেক্ষণ করি দ্রাবকটি উপরের ফ্রন্ট লাইনে পৌঁছলে ফিল্টারটি ফিল্টার কাগজটি বের করে নেই এখন উপাদান যোগের ফ্রন্টগুলো পেনসিল দিয়ে দাগ দেয় এখন দ্রাবকটি শুকিয়ে উল্লেখ খুব বর্ণযুক্ত উপাদান হলে এদের অবস্থান সুস্পষ্ট হয় কিন্তু বর্ণহীন উপাদান হলে এদের ক্রোমাটোগ্রাফকে উপযুক্ত বিকারক দমন স্প্রে করে এদেরকে বর্ণযুক্ত যোগে পরিণত করা হয় এখন প্রত্যেক যোগের আরেফ মান গণনা করি আরেফ সমান উপাদান কর্তৃক কর্তৃক্রান্ত দূরত্ব বা দ্রাবক কর্তৃক কর্তৃক্রান্ত দূরত্ব তাহলে প্রথম উপাদান এক্সের আরএফ সমান হচ্ছে এ বাই সি আর দ্বিতীয় উপাদান ওয়াই এর আর এফ মান হল বাই সি তাহলে এখন আর এর বৈশিষ্ট্য আর এফ হলো দুটি দূরত্বের অনুপাত তাই এর কোনো একক নেই দ্রাবকের চেয়ে উপাদানের স্পষ্ট স্পটগুলো ধীরে চলে ফলে আর এর মান এক থেকে কম হবে আর এর মান থেকে উপাদান শনাক্ত করা যায় দ্রাবকের প্রকৃতির উপর আর এর মান নির্ভরশীল দ্রাবক পরিবর্তন করলে আর এফ এর মানের পরিবর্তন ঘটে এ পদ্ধতিতে অ্যামাইনো অ্যাসিড লিপিডসমূহ স্টেরয়েড সমূহ হরমোন সমূহ নিউক্লিওসাইট নিউক্লিও টাইটসমূহ পৃথকীকরণ ও শনাক্তকরণ করা হয় তার চক্রমাটোগ্রাফির সাহায্যে মিশ্রণ থেকে যোগ পৃথক চক্রমাটোগ্রাফির মূলনীতি চক্রমাটোগ্রাফি হলো একটি কলাম ক্রোমাটোগ্রাফি কঠিন বস্তু চকের স্টিককে স্থির সাম্যবস্থা রূপে ব্যবহার করা যা করা যায় চক স্টিকের উপর যোগের মিশ্রণকে প্রয়োগ করলে উপাদানসমূহ প্রকৃতি অনুসারে চক দ্বারা বিভিন্ন মাত্রা শোষিত হয় পরে চলনশীল রূপে পানি অ্যালকোহল ইত্যাদি পোলার দ্রাবক যখন চকের উপর দিয়ে প্রবাহিত হয় তখন মিশ্রণের উপাদানসমূহ ওই দ্রাবকে এদের দ্রাব্যতা অনুসারে চকের উপর বিভিন্ন অংশে পৃথক হয়ে পড়ে এ প্রক্রিয়ার নিট ফলাফল হচ্ছে চক স্টিকটি বর্ণিল হয়ে পড়ে প্রয়োজনীয় উপাদানসমূহ সাদা চক স্টিক্স দুইটি কলমের কালি অথবা মার্কার পানি টোয়েন্টি ফাইভ ইথানল বা মিথানল প্রয়োজনীয় যন্ত্রপাতি দুটি বিকার একশো মিলিলিটার এবং দুশো পঞ্চাশ মিলিলিটারে পরিমাপক সিলিন্ডার টেন মিলিলিটার আর সরু চিকন কাঠি বা টুথপিক এবং স্কেল পেন্সিল কাজের ধারা চিত্রমতে চকস্টিকের মোটা অংশের তলদেশ একটু ঘষে সমান করে নাও যেন ছোটো বিকারে শাখার সময় কাত হয়ে না পড়ে দুই চকস্টিকের মোটা অংশের প্রান্ত থেকে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উপরে পেন্সিল দিয়ে চারদিক ঘুরিয়ে গোল ভিত্তি রেখা টানো তিন এবার টুথপিক বা সরু চিকন কাঠি দিয়ে চকের গোল ভিত্তি রেখা বরাবর কলমের কালি ফোঁটা গোল আকারে দাও অথবা মার্কার কলমের সরু মুখে গোল করে কালি রেখা টানো এবং শুকিয়ে নাও মার্কার কালি পানিতে অদ্রবণীয় অ্যালকোহলে দ্রবণীয় চার এবার ছোট বিকারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইথানল বা মিথানল এক সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত ঢালো এখন নমুনাকালী যুক্ত চকস্টিকটি বিকারটিতে খাড়া করে রাখো দেখে নাও কালির স্পট দ্রাবক ও ইলিও ইলুয়েন্ট এর উপরে থাকছে কিনা না তা না হলে দ্রাবকের পরিমাণ কমিয়ে নাও পাঁচ চকস্টিক না পরে না নড়ে এরকম বিকারটির উপর একটি কাগজের টুকরা দিয়ে ঢেকে দাও এতে দ্রাবকের বাষ্পীভবন রোধ হবে ছয় লক্ষ্য করো কালির উপাদান চকস্টিকের উপর দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এবার স্টকস্টিকের শেষ মাথায় দ্রাবক ফ্রন্ট পৌঁছার সাথে সাথে চকস্টিকটি উঠিয়ে নাও আর এখন পেন্সিলের দাগের গোল বৃত্তি রেখা থেকে চকের উপর শেষ প্রান্তের দূরত্ব মেপে নাও এরপর কালির উপাদানসমূহের অতিক্রান্ত দূরত্ব মেপে নাও চকটিকে শুকিয়ে নাও পৃথক হওয়া উপাদানসমূহের আর এফের মান এর মান বের করো আর এফের মান সমান হল প্রত্যেক উপাদান কর্তৃক কর্তৃক্রান্ত দূরত্ব বা দ্রাবক কর্তৃক কর্তৃক্রান্ত দূরত্ব দশ প্রত্যেক উপাদানের আর এফের মান নির্দিষ্ট তাই আরএফের মান থেকে উপাদান শনাক্ত করা হয় ফলাফল চক ক্রোমাটোগ্রাফির ফলাফল রূপে কালির রেখা বা স্পটগুলো থেকে উপাদান আলাদা হয়ে চকটিকে বর্ণিল করেছে এ বর্ণিল বোর্ডে লেখার কাজে ব্যবহার করা যাবে পদার্থের গুণগত বিশ্লেষণের গুরুত্ব গুণগত রসায়ন অধ্যায়ে আলোচনা থেকে আমরা জেনেছি এক পরমাণুর গঠন উপাদান প্রোটন নিউট্রন ও ইলেকট্রনের পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ এবং বিন্যাস প্রকরণ দুই তরিতচুম্বকীয় বর্ণালীর গঠন প্রকরণ মৌলের পরমাণুর বৈশিষ্ট্যপূর্ণ বর্ণালীর সৃষ্টি এবং মৌল শনাক্তকরণে বর্ণালীর ভূমিকা তিন ইউবি রশ্মির দ্বারা চাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণ চিকিৎসা ক্ষেত্রে আর ব্যবহারের সুফল এবং রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার ভূমিকা চার রসায়ন পরীক্ষাগারে দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণে আয়নিক যুগের দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফল ও দ্রবণে পিএইচের ভূমিকা পাঁচ যোগের পৃথকীকরণে ও বিশুদ্ধকরণে ক্যালাসন ঊর্ধ্বপাতন পাতন আংশিক পাতন স্ট্রিম পাতন ও দ্রাবক নিষ্কাশন প্রভৃতি ভৌত পদ্ধতির ভূমিকা এছাড়া ক্রোমাটোগ্রাফি দ্বারা যোগের পৃথকীকরণ বিশোধন ও মাত্রিক পরিমাণ নির্ধারণ সম্ভব এসবই হল গুণগত রসায়নের আওতাভুক্ত আবার বিশুদ্ধ যৌগটি যেমন অজৈব অজৈবযোগ অথবা যৌগ কী কী উপাদান বা মৌল দ্বারা বা যৌগমূলক দ্বারা গঠিত এদের উপস্থিত এবং পরিমাণ নির্ণয়ের যে পদ্ধতিগত রাসায়নিক প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে রাসায়নিক বিশ্লেষণ বলা হয় রাসায়নিক বিশ্লেষণ হল ব্যবহারিক রসায়নের অন্তর্ভুক্ত রাসায়নিক বিশ্লেষণ প্রক্রিয়াটি দুটি শ্রেণীভুক্ত যেমন গুণগত বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো রাসায়নিক পদার্থের উপাদান মূলক এবং মিশ্র পদার্থের উপাদান যোগের উপস্থিত প্রয়োজনীয় বিক্রিয়ক বা বিকারক এর সাথে বিক্রিয়ায় বিশেষ বর্ণযুক্ত যোগের দ্রবণ বা পদক্ষেপ সৃষ্টির মাধ্যমে শনাক্ত করা হয় তাকে গুণগত বিশ্লেষণ বা আঙ্গিক বিশ্লেষণ বলা হয় যেমন শিক্ষা পরীক্ষা হলো একটি আঙ্গিক বা গুণগত বিশ্লেষণের বিশ্লেষণ দ্রবণে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ঋণাত্মকায়ন বা এনায়ন শনাক্তকরণ হলো গুণগত বিশ্লেষণ গুণগত বিশ্লেষণের পরে ওই নমুনায় ওই সব মৌলমূলক বা যৌগ কী পরিমাণে আছে তা নির্ণয়ের পদ্ধতিকে মাতৃক বিশ্লেষণ বলা হয় ক্রোমাটোগ্রাফি হলো গুণগত বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ উভয় শ্রেণীভুক্ত বাস্তব ক্ষেত্রে গুণগত বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণ উভয়ের গুরুত্ব অপরিসীম নিম্নক্ত ক্ষেত্রে তা আলোচনা করা হলো এক ক্ষেত্রে বাংলাদেশ হল প্রধান দেশ বিভিন্ন অঞ্চলের কৃষি জমির মাটির নমুনার গুণগত বিশ্লেষণ প্রক্রিয়ায় লবণ শনাক্তকরণ এবং শেষে মাত্রিক বিশ্লেষণ দ্বারা উপস্থিত লবণের পরিমাণ বের করা হয় এরও এরপর কৃষিবিদগণ ওই জমির উপযোগী ফসল চাষের ও সার ব্যবহারের জন্য উপদেশ দেন দুই খাদ্যদ্রব্য সংরক্ষণ ক্ষেত্রে পচনশীল খাদ্যবস্তু সংরক্ষণে অনুমোদিত প্রিজারভেটিভ ছাড়াও অবিবেচক অসাধু বিক্রেতারা খাদ্যবস্তুর রোধক ফর্মালিন ব্যবহার করে এছাড়া কাঁচা ফল পাকা করতে কার্বাইড ব্যবহার করে এসব রাসায়নিক পদার্থ দেহের জন্য ক্ষতিকর তাই এসব ক্ষতিকর রাসায়নিক পদার্থ শনাক্তকরণের সহজ পদ্ধতি সহজান্ত্রিক পদ্ধতি কিট ব্যবহৃত হয় অনুরূপভাবে নলকূপের পানিতে আর্সেনিক শনাক্তকরণের আর্সেনিক কিট ব্যবহৃত হয় খাদ্যবস্তুতে বিষাক্ত ধাতু যেমন লেড ক্রুমিয়াম কেডমিয়াম আর্সেনিক ইত্যাদির উপস্থিতি শনাক্তকরণ গুণগত বিশ্লেষণের অন্তর্ভুক্ত নলকূপের পানিতে অধিক পরিমাণ ফেরাসায়ন থাকলে তখন ওই পানি বাসাবাড়ি ও কারখানায় সমস্যা সৃষ্টি করে তাই আয়রন রিমুভেল প্ল্যান্ট ব্যবহৃত হয় এক্ষেত্রেও গুণগত বিশ্লেষণ প্রযোজ্য তিন চিকিৎসা ক্ষেত্রে আধুনিক চিকিৎসায় দেহের রোগ নির্ণয় ও এর চিকিৎসা দেহের বিভিন্ন তরল উপাদানের পরীক্ষা নির্ভর প্যাথোলজি রিপোর্টের উপর বিশেষত নির্ভরশীল যেমন মলমূত্র ও রক্তের জীবাণুর উপস্থিতি শনাক্তকরণ উপাদান কোষের পরিবর্তন ও এদের প্রতিচ্ছ বিগ্রহণ ইত্যাদি গুণগত বিশ্লেষণ তারা করা হয় এছাড়া ব্যবহৃত ওষুধ বা ড্রাগের বিশুদ্ধতা পরীক্ষায়ও গুণগত বিশ্লেষণ প্রযোজ্য চার শিল্পক্ষেত্রে শিল্পে উৎপাদিত পণ্যের গুণাগুণ ও মান জানার জন্য ওই পণ্যের গুণগত বিশ্লেষণ দ্বারা সঠিক মান নির্ধারণ করে বাজারজাত করা হয় এছাড়া শিল্প বজ্র দ্বারা পরিবেশ দূষণ রোধ করতে শিল্প বজ্রের বিষাক্ত পদার্থে শনাক্তকরণ এবং এর প্রতিকার করতে শিল্পক্ষেত্রে কম্বাইন্ড ইফ্লুয়েন্স ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রতিষ্ঠায় গুণগত বিশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন তারপরে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করব সেটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তাহলে আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে তাহলে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ